হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি ষষ্ঠ শ্রেণির রায় মার্টিন দু হাজার বাইশ এর থার্ড ইউনিট টেস্টের অঙ্কের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো মডেল কোয়েশ্চেন পেপার চার পেজ নাম্বার একশো বাহান্ন এর একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে ষাটের দশ পার্সেন্ট এর মান কত ষাট এর দশ পার্সেন্ট সমান ষাট গুণিত দশ বাই একশো শূন্য শূন্য এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে গেল তাহলে এটা হলো ছয় অতএব ষাট এর দশ পার্সেন্ট সমান হলো ছয় এটা হল ঋণের উত্তর এরপরে দুয়ে দশমিক দুই সাত সাতের মাথায় কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো শূন্য দশমিক দুই সাত সাতের মাথায় পৌনবণিক এটি হলো মিশ্র আবৃত মিশ্র আবৃত থেকে যদি আমাদের সামান্য ভগ্নাংশে যেতে হয় তাহলে নিয়ম হলো দশমিক ও পৌনবণিক বাদ দিয়ে সংখ্যাটি তুলে নেওয়া এবং যার মাথায় পৌরপণিক নেই সেই সংখ্যাটিকে বিয়োগ করে দাও এটি পেয়ে গেলাম লব এরপর হরে যতগুলো মধ্যে পৌনমণিক ততগুলো নয় পিঠে যতগুলো মধ্যে পৌনমণিক নেই ততগুলো শূন্য এরপরে এদের বিয়োগ করলে হবে পঁচিশ এখানে হবে নব্বই এরপর কাটাকাটি করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ আঠেরো পাঁচে নব্বই তাহলে পাঁচ বাই আঠেরো এটি হলো নির্ণত এরপরে তিনের দাগে দু সালের মে দিবস মঙ্গলবার হলে দু সালের মে দিবস কিবার ছিল সালের মে দিবস মঙ্গলবার ওকে মে দিবস পালন করা হয় পয়লা মেতে তাহলে দু হাজার বারো সালের মে দিবস থেকে দু হাজার তেরো সালের মে দিবস পর্যন্ত দিন সংখ্যা হবে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ এক পাঁচ সাত দুগুণের চোদ্দ এক তাহলে বাহান্ন সপ্তাহ একদিন তিনশো পঁয়ষট্টি দিন সমান বাহান্ন সপ্তাহ একদিন তাহলে মঙ্গলবারের পরের দিন হলো মঙ্গলবার এর পরের দিন বুধবার বুধবার অতএব দু হাজার তেরো সালের ছিল। এখানে বারো সাল লিপিয়ার বছর অর্থাৎ তিনশো ছেষট্টি দিনের কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারির পর থেকে হিসাব করছি মে মাস থেকে হিসাব করছি তাই এখানে তিনশো দিন ধরে আমরা হিসাব করেছি ওকে এরপরে চারে একটি গুরু অনুপাতের উদাহরণ দাও একটি গুরু অনুপাতের উদাহরণ হল উদাহরণ হলো ফাইভ ইজ টু থ্রি পূর্বপদ বড়ো হবে উত্তর থেকে এরপরে পাঁচে মাইনাস দশ টাকা লাভ বলতে কি বোঝায় মাইনাস দশ টাকা লাভ বলতে বোঝায় দশ টাকা ক্ষতি ছয়ের দাগে একটি ট্রাপিজিযামের চারটি কোণের সমষ্টি লেখক একটি ট্রাপিজিযাম এর চারটি কোণের সমষ্টি সমান তিনশো ষাট ডিগ্রি যেহেতু ট্রাফিজাম একটি চতুর্ভুজ আমরা জানি চতুর্ভুজের চারটি চারটিগণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাই একটি চারটি চারটিগণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এক নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমি করে দিলাম এর পরের ভিডিওতে আমি এর পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো করাবো আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ